যুক্তরাষ্ট্রে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছে আহত হয়েছে এক পুলিশ কর্মকর্তা সহ আরো তিনজন পরে পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয় ওই হামলাকারী স্থানীয় সময় সোমবার বিকাল পাঁচটার দিকে দেশটির কলোরা অঙ্গরাজ্যের ডেনভার শহরে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে হামলাকারী প্রথমে দুই নারীকে লক্ষ্য করে গুলি ছড়ে এতে বেশ কয়েকজন হতাহত হয় পরে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় আরও কয়েকটি স্থানে গুলি ছড়েছে পুলিশ তাকে ধাওয়া করলে একটি হোটেলে ঢুকে পড়ে ওই হামলাকারী সেখানে পুলিশের সাথে পাল্টা পাল্টি গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী হামলার কারণ এখনও জানা যায়নি এ বিষয়ে তদন্ত করছে পুলিশ যুক্তরাষ্ট্রে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছে আহত হয়েছে এক পুলিশ কর্মকর্তা সহ আরও তিনজন পরে পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয় ওই হামলাকারী স্থানীয় সময় সোমবার বিকাল পাঁচটার দিকে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে হামলাকারী প্রথমে দুই নারীকে লক্ষ্য করে গুলি ছড়ে এতে বেশ কয়েকজন হতাহত হয় পরে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় আরও কয়েকটি স্থানে গুলি ছড়েছে পুলিশ তাকে ধাওয়া করলে একটি হোটেলে ঢুকে পড়ে ওই হামলাকারী সেখানে পুলিশের সাথে পাল্টা পাল্টি গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী হামলার কারণ এখনও জানা যায়নি এ বিষয়ে তদন্ত করছে পুলিশ যুক্তরাষ্ট্রে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছে আহত হয়েছে এক পুলিশ কর্মকর্তা সহ আরও তিনজন পরে পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয় ওই হামলাকারী স্থানীয় সময় সোমবার বিকাল পাঁচটার দিকে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে হামলাকারী প্রথমে দুই নারীকে লক্ষ্য করে গুলি ছড়ে এতে বেশ কয়েকজন হতাহত হয় পরে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় আরও কয়েকটি স্থানে গুলি ছড়েছে পুলিশ তাকে ধাওয়া করলে একটি হোটেলে ঢুকে পড়ে ওই হামলাকারী সেখানে পুলিশের সাথে পাল্টাপাল্টি গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী হামলার কারণ এখনও জানা যায়নি এ বিষয়ে তদন্ত করছে পুলিশ যুক্তরাষ্ট্রে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছে আহত হয়েছে এক পুলিশ কর্মকর্তা সহ আরও তিনজন পরে পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয় ওই হামলাকারী স্থানীয় সময় সোমবার বিকাল পাঁচটার দিকে দেশটির কলোরা অঙ্গরাজ্যের ডেনভার শহরে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে হামলাকারী প্রথমে দুই নারীকে লক্ষ্য করে গুলি ছড়ে এতে বেশ কয়েকজন হতাহত হয় পরে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় আরও কয়েকটি স্থানে গুলি ছড়েছে পুলিশ তাকে ধাওয়া করলে একটি হোটেলে ঢুকে পড়ে ওই হামলাকারী সেখানে পুলিশের সাথে পাল্টাপাল্টি গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী হামলার কারণ এখনও জানা যায়নি এ বিষয়ে তদন্ত করছে পুলিশ যুক্তরাষ্ট্রে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছে আহত হয়েছে এক পুলিশ কর্মকর্তা সহ আরও তিনজন পরে পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয় ওই হামলাকারী স্থানীয় সময় সোমবার বিকাল পাঁচটার দিকে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে হামলাকারী প্রথমে দুই নারীকে লক্ষ্য করে গুলি ছড়ে এতে বেশ কয়েকজন হতাহত হয় পরে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় আরও কয়েকটি স্থানে গুলি ছড়েছে পুলিশ তাকে ধাওয়া করলে একটি হোটেলে ঢুকে পড়ে ওই হামলাকারী সেখানে পুলিশের সাথে পাল্টা পাল্টি গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী হামলার কারণ এখনও জানা যায়নি এ বিষয়ে তদন্ত করছে পুলিশ যুক্তরাষ্ট্রে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছে আহত হয়েছে এক পুলিশ কর্মকর্তা সহ আরও তিনজন পরে পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয় ওই হামলাকারী স্থানীয় সময় সোমবার বিকাল পাঁচটার দিকে দেশটির কলোরা ডঙ্গরাজের অঙ্গরাজ্যের জেনভার শহরে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে হামলাকারী প্রথমে দুই নারীকে লক্ষ্য করে গুলি ছড়ে এতে বেশ কয়েকজন হতাহত হয় পরে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় আরও কয়েকটি স্থানে গুলি ছড়েছে পুলিশ তাকে ধাওয়া করলে একটি হোটেলে ঢুকে পড়ে ওই হামলাকারী সেখানে পুলিশের সাথে পাল্টাপাল্টি গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী হামলার কারণ এখনও জানা যায়নি এ বিষয়ে তদন্ত করছে পুলিশ